তিনি মম সাথী, তুমি আমার বন্ধু, তুমি মম সাথী। বাক্যের অংশে আজকে আমরা বিশেষভাবে দেখব যে আমরা যখন কোনো পরিবারে থাকি তার একটা বংশ পরিচয় আছে, আর সেই খ্রিস্টীয় জীবনে আমাদের পরিচয়টা কি, আইডেন্টিটি বা আমাদের শুরু এবং ভবিষ্যৎটা কোথায়, সেই অংশ থেকে আজকে আমরা দেখব। আমি যিশু নামে দ্য হাউস অফ গড চার্চের তরফে প্রত্যেককে স্বাগত জানাই এবং আত্মিক শুভেচ্ছা জানাই। আমাদের প্রত্যেকের একটা নিজস্ব বংশ পরিচয় আছে, বায়োলজিক্যাল। আমাদের এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি আমাদের একটা বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু এই বার্থ সার্টিফিকেটটা সেখানে আমাদের শুধু জন্মের তারিখ লেখা থাকে না, আমাদের সেখানে মা বা বাবার পরিচয় বা তার নাম লেখা থাকে, কোন বংশ তার পদবি বা সারনেম লেখা থাকে, এবং সেই অনুযায়ী কি হয় আমাদের নানান দেশে বোঝা যায় যে কোন জাত থেকে এসছে, অথবা জাত ভেদ প্রথার মধ্যে আছে। আমাদের বাঙালি সমাজে আমরা দেখি যে এরকম একটা ব্যবস্থা প্রচলিত রয়েছে যে টাইটেল বা সারনেম দেখে বোঝা যাবে ইনি অমুক জাত, উচ্চ জাত, টাইটেল দেখে বোঝা যাবে ইনি নিচ্চ জাত, বৈশ্য, কেউ শূদ্র, নানান ভাবে ভাগ আছে। তা কি ওই পদবি সারনেম দেখে, নামের পরে যে থাকে সেটা দেখে বলবো তুমি ও অমুক জাতের সাথে আছো। কিন্তু আজকে যে জাতের কথা বলছি তার বার্থ সার্টিফিকেট বাবা মার নাম লিখে আসে না, যে বাবা মা আমাদের জন্ম দেয় সার্টিফিকেটে তাদের নাম লেখা হয়, তার দাবি রাখে সন্তানরা কি আমি এই বংশের মধ্যে বিলংস করি বা এই বংশের সন্তান, এবং সেই বংশের উত্তরাধিকার হচ্ছে সেই সন্তানরা। তাই বাবা বা মার পরিবারে যা কিছু সেই সন্তানরা তার উত্তরাধিকার বা অধিকার রাইটস আইনগত ভাবে পায়, তারা তার ভালো কাজের জন্য পায় না, তারা পায় জন্ম সূত্রে পরিবারের ভিত্তিতে। কিন্তু আজকে যে বার্থ সার্টিফিকেট আমরা পেয়েছি প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে, কারণ বাইবেলে বলেছে যোহনের 3 অধ্যায়ে যে তোমাদের নবজন্ম না হলে তোমরা যিশুর হতে পারো না বা স্বর্গের রাজ্যে আসতে পারো না। তো নবজন্মে তখন প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি আবার এই পৃথিবীতে মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে হবে? নিকোদিমাসের প্রশ্ন ছিল। যিশু বলেছেন না, আত্মা এবং জলে জন্মগ্রহণ না করলে এই জন্মে কোনো সার্টিফিকেট তুমি পাবে না। আর তাই যারা আজকে দাঁড়িয়েছি যিশুর মধ্য দিয়ে, তারা সেই নতুন জাত বা জন্ম লাভ করেছি, তার সার্টিফিকেটে বংশ পরিচয় কি। আমরা এই কাজটা পেয়েছি কিভাবে সেটাই আজকে আমাদের আলোচ্য। যেমন ভাবে আমাদের পৃথিবীর মা বাবার জন্মের মধ্য দিয়ে তাদের বংশ পরিচয় এবং উত্তরাধিকার পেয়েছি, তেমনি আমরা খ্রিস্টের মধ্য দিয়ে যখন আত্মিক জন্ম লাভ করেছি
পাপকে তার জীবনকে দিয়েছি তার কাছে এবং অনুতাপ করে আমরা যিশুর কাছে পাপের জীবনে না চলার প্রতিজ্ঞা নিয়েছি যে প্রভু যিশু আজ থেকে আমি তোমার হয়েছি যারা খ্রিস্টের তাদের খ্রিস্টের আত্মার জীবন থাকে রোমিও যদি আমরা পড়ি সেই আট অধ্যায় আমরা সেই অংশগুলো দেখতে পাই তাই খ্রিস্টে আমরা এক উত্তরাধিকার পেয়েছি কি সেই উত্তরাধিকার কারণ খ্রিস্ট হচ্ছেন রাজাদের রাজা তিনি সেই রাজত্ব প্রতিষ্ঠা করবেন পূর্ণভাবে এবং আমরা হব সেই রাজত্বকালে শাসনকালে শাসনকর্তার সাথে সহ শাসনকর্তা সেই উত্তরাধিকার আমরা দাঁড়াবো আর তাই এফিসিয় 3:6 বলেছে যে নিগুড় তত্ত্ব তার মানে ঈশ্বরের হৃদয়ের কথা যা আমরা জানি না অনেক কিছু সেই নিগুড় অর্থ উনি বলেছেন যে ঈশ্বর ইহুদি জাতিকে মনোনীত করেছেন তিনি আপনাকে আমাকে একই অধিকার দিয়েছেন খ্রিস্টের মধ্য দিয়ে আসুন প্রার্থনা করে আমরা ঈশ্বরের বাক্যের অংশে গভীরতায় দেখব প্রেমময় পিতা যিশু তোমাদেরকে ধন্যবাদ তোমার প্রভু আশীর্বাদের জন্য অনুগ্রহের জন্য তোমার রক্তে তোমার জীবনের মধ্য দিয়ে আমাদের নতুন জীবন দান করেছো পাপ মুক্তে শুধু সেখানেই সমাপ্ত করনি দিয়েছ এক নতুন উত্তরাধিকার পরিচয় যার বলে আমরা ভবিষ্যতে তোমার রাজত্বের সেই রাজকীয় বংশের উত্তরাধিকার পেয়েছি আমাদের সাহায্য করো এ যেন আমাদের দ্বিতীয় আগমনের জন্য সেই প্রত্যাশায় সিদ্ধতায় প্রস্তুত করে প্রার্থনা যিশু নামে আমিন তাই আমরা দেখছি যে এই নিগুড় তত্ত্বটা কি এফিসিয় 3:6 বলে এই নিগুড় তত্ত্ব হলো অইহুদি অইহুদি কারা যারা ইসরায়েলের দেশে বাস করে না বা সেখানকার জন্মসূত্রে নাগরিক নয় তারা হচ্ছে অইহুদি ইসরায়েলের দেশের বাইরে যেসব নাগরিক আছে যারা ইহুদি জাতির বা ইসরায়েলের নয় নাগরিক নয় আমরা প্রত্যেকের পৃথিবী সে ইউরোপে থাকি আমেরিকায় থাকি ভারতবর্ষে থাকি প্রত্যেকেই বলা হয় অইহুদি যারা ইসরায়েলের দেশের থেকে জন্মসূত্রে নাগরিকত্ব নই কেন বলেছে যে অইহুদি আমরা এবং ইহুদি যারা ইহুদি জাতি থেকে এসছে বা ইসরায়েল থেকে তারা এই যিশুর মধ্য দিয়ে তিনখানা আশীর্বাদ দেখা যাচ্ছে কি এক যে তারা যে আশীর্বাদ পাবে সেই ইহুদি জাতির ইসরায়েলের ঈশ্বর আজকে আমাদের ঈশ্বর তিনি সমস্ত ভাবে দ্বিচারিতা করেন না তিনি সমান আশীর্বাদ দেবেন দুটো জাতিকেই কারণ খ্রিস্ট তাদের জীবনে অইহুদি এবং আজকে ইহুদিদের মধ্যে যে বিভাগ ছিল যে যিশুই একমাত্র সেই দিনে দেয়ালটাকে ভেঙে দিয়েছেন তাই খ্রিস্টের মধ্য দিয়ে কি পেয়েছি তাদের আশীর্বাদ পেয়েছি খ্রিস্টের মধ্য দিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছে প্রমিস প্রতিজ্ঞা ঈশ্বরের ইসরায়েল জাতি যেমন পাবে আমরাও পাবো আর কি সুসমাচার যে যিশুই পাপের পরিত্রাণ এবং তার মধ্য দিয়ে তারা যা সুবিধা ভোগ করবে আমরাও তাই সুবিধা ভোগ করব আমরা যেমন কোন বংশের হই তার একটা পরিচয় শুধু বহন করি না তার আচরণ তার সমস্ত বলা যায় যে গরিমা বংশের সেটা আমরা সুনামের সাথে বহন করি তেমনি যিশুর বংশে আমরা প্রবেশ করেছি তিনটে জিনিস পাচ্ছি কি তিনটে জিনিস আমরা দেখি এক তার সহ উত্তরাধিকার তার মানে আমরা এখন
পরিবারে পিতার কোন সম্পত্তির অংশ উত্তরাধিকারী পায় তা হয়তো আমাদের কাউকে একা দেয় অথবা একসাথে ভাই বোনেদের দেয়, কিন্তু এখানে বলছে যে সহ খ্রিস্ট তিনি কি করেছেন, তিনি তার সাথে আমাদেরকে যারা অইহুদি এবং ইসরায়েলের জাতিকে যুক্ত করেছেন, আমরা উভয়ই সেই ঈশ্বর যা স্বর্গে আমাদের জায়গা রেখেছেন, সম্পত্তি রেখেছেন, সব কিছুর আমরা সহভাগিতার অধিকারী। এক, দু নম্বর, তার দেহের সহাঙ্গ, তার মানে এই মণ্ডলী যিশুর দেহ, সেই দেহের মধ্য দিয়ে আমরা তার যা কিছু প্রতিশ্রুতি খ্রিস্টের দেহের মধ্যে বিশ্বের প্রতিটা চার্চ, ইসরায়েলে হোক, ইহুদি জাতি আর অবিধি হোক, প্রত্যেকে তার দেহের মধ্যে রয়েছি, একই প্রতিজ্ঞা আপনার আমার এবং তাদের জন্য। তৃতীয়ত, সেই প্রতিজ্ঞার সহভাগিতা পাব, যা কিছু উনি ভবিষ্যতে রেখেছেন সুসমাচারের মধ্য দিয়ে তাই পাব। কিন্তু আজকে আমাদের পরিবারে যারা জন্মগ্রহণ করেছি বাবা মার পেটে, তাদের বংশের বাইরে কি কাউকে ডেকে এনে বাবা মা বলে? অনেক সময় নিজের সন্তানদেরই তিনি কি করেন না, তিনি অনেক সময় আমাদের পরিবার এরকম হয় যে বাবা মায়ের উত্তরাধিকার হয়েও তারা নিজেদের সম্পত্তি নিজেদের পরিবারের ছেলে মেয়েদেরই দিতে চান না, সেখানে তো বাইরের লোক। কিন্তু এই ইহুদি জাতিকে ঈশ্বর আব্রাহামের মধ্য দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, আদি পুস্তকে 12:3 থেকে যদি দেখি যে আব্রাহাম, তোমাকে আমি এই পৃথিবীর পিতা বানাবো, অগণিত তারার ন্যায় সন্তান হবে। আব্রাহামের বয়স 85 ঊর্ধ্ব, সে ভাবছে এটা কি করে সম্ভব হয় যে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো, বংশ হবে। আর তাই মনে রাখতে হবে, যখন আব্রাহামের বংশের মধ্য দিয়ে ইহুদি জাতিকে ঈশ্বর আশীর্বাদ করবেন, তখন আমরা আব্রাহামের বংশের মধ্যে ছিলাম না, আমরা ইসরায়েলে কেউ জন্মগ্রহণ করিনি, তো ঈশ্বর ওই জাতিকে আশীর্বাদ করার জন্য বলেছিলেন। কিন্তু আজকে আমরা দেখি যে সেই জাতির বাইরে গিয়ে যারা ইসরায়েলের নয়, আমরা যারা পৃথিবীর রয়েছি, যিশু প্রত্যেককেই তার খ্রিস্টীয় জীবনের মধ্য দিয়ে, আত্মিক দৈহিক বলিদানের মধ্য দিয়ে আমাদেরকে সেই খ্রিস্ট ঈশ্বরের সাথে একত্রিত করেছেন। বাইবেলে আমরা যদি পড়ি ইফিসীয় 2:12-16, সেখানে কি বলছে, বলছে তোমরা মনে করে দেখো, যখন খ্রিস্ট ছাড়া আমরা ছিলাম, যারা আমরা যিশুকে এখনো অনেকে জানে না পৃথিবী বা গ্রহণ করেনি, সেরকম আমরাও ছিলাম, আমরা ইসরায়েল দেশে জন্মগ্রহণ করিনি, তাদের যে অধিকার ঈশ্বর আশীর্বাদ দিয়েছে তাদের মধ্যে আমরা ছিলাম না। তার মানে এই না, ঈশ্বর তিনি তার মন পরিবর্তন করেছেন যে ইহুদি জাতিকে বা ইসরায়েলকে নয় আমাদের আশীর্বাদ করবেন। আদি পুস্তকে 3:16, যখন আদম এবং হবা যখন সেই পৃথিবী সমস্ত বাসনায় ঈশ্বরের আবদ্ধ হয়েছিল, সেই সময় ঈশ্বর শয়তানকে বলেছিল হবার মধ্য দিয়ে তিনি তার সন্তানকে আনবেন, যে সন্তান যিশু, এই শয়তানের মাথাকে দর্প চূর্ণ করবে। আর তাই তার মধ্য দিয়েই যে বংশ পরম্পরা আমরা দেখি সেই ইহুদি জাতির মধ্য দিয়ে, কিন্তু সেই ইহুদি জাতির বাইরেও ঈশ্বর প্রতিশ্রুতি তখন থেকে রেখেছিলেন। তাই এই ঈশ্বর শুধু ইসরায়েলের ঈশ্বর নয় যাকে আমরা আজকে উপাসনা করি। আমাদের পরিবারের অনেকে বাবা মারা কি করেন, বাইরের লোককে ডেকে কেউ বলে না তুই আমার বংশের উত্তরাধিকার হবি, তখন করতে গেলে কি করতে হয়, বাইরের সন্তানকে তাকে অ্যাডাপ্ট বা দত্তক নিতে হয়, তবেই সে তার
উত্তরাধিকারী পাবে। তাই বলছে এখানে এফিসিয় তিন অধ্যায় দুই অধ্যায় 12-16 যে তোমরা চিন্তা করো, কাদের আমাদের বলছে, ইসরায়েল জাতিকে ঈশ্বর যে আব্রাহামের মধ্য দিয়ে প্রতিজ্ঞা দিয়েছিল সেই আশা আমাদের ছিল না, আমরা ঈশ্বর গৃহীন ছিলাম, যে ঈশ্বর তার পুত্র যিশুকে পাঠিয়েছে সেই ঈশ্বরের সাথে আমাদের যোগ ছিল না। কিন্তু বলছে কি 13-তে, আমরা এখন যিশুতে, যিশু সেই দেওয়াল দূরত্ব যে ইসরায়েল জাতির ঈশ্বর আমাদের জাতিরও ঈশ্বর হয়েছে, তার রক্ত দিয়ে নিকটবর্তী, তার সাথে সম্পর্ক স্থাপন হয়েছে। তাই বলছে এই পাপীদের যারা ইসরায়েলের দেশের বাইরে, তারা পাপী, যারা তারাও পাপী, কিন্তু ইহুদি জাতিদের, ইসরায়েলের লোকেদের ঈশ্বর বিশেষ মনোনীত জাতি করেছিলেন। আর খ্রিস্টের মধ্য দিয়ে তিনি সমগ্র অখণ্ড বিশ্বের মানব জাতিকে, তিনি ওই একই ইহুদি জাতির সাথে অহুদের জায়গায় বসিয়েছেন। তাই বলছে যে দুটো জাত ছিল পৃথিবীতে, সেই জাতপাতকে যিশু ভেঙে দিয়েছেন, তার স্বর্গরাজ্যের, তার সমস্ত বংশে পরিবারে উত্তরাধিকার তারাই যারা যিশুকে বিশ্বাস করেছে, সেই যিশুর যার জীবনের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ দূরীভূত হয়েছে। আর তাই তিনি সমস্ত ভাবে যিশুকে মানুষ রূপে পাঠিয়ে আমাদের যে শত্রুতা ছিল ঈশ্বরের সাথে, তাকে কি করেছেন, তাকে শেষ সমাপ্ত করেছেন। কারণ খ্রিস্টের দেহের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে, সে ইসরায়েল জাতি হই আর অহুদি হই, প্রত্যেককে তিনি মিলিত করেছেন। কিন্তু এই ঈশ্বর হঠাৎ করে বদলে যাননি, ওনার এই ভালোবাসা মানব জাতির জন্য তার মন চিরকাল আকাঙ্ক্ষিত। দ্বিতীয় বিবরণে 10:18 বলে, তিনি পিত্তহীন যারা, যারা বিদেশি বিধবা, তাদেরকেও ভালোবাসেন। তো এই ইসরায়েলের ঈশ্বর অনেক আগেই প্রস্তুত করেছিলেন, তিনি যিশুকে পাঠিয়ে শুধু ইহুদি জাতিকে না, আমাদের অইহুদি যারা রয়েছে সারা পৃথিবীর, ঈশ্বরের সন্তান যারা রয়েছে খ্রিস্টের মধ্য দিয়ে, তাদেরকেও তিনি তার সাথে সম্পর্ক যুক্ত করবেন, তার বংশ, তার পরিবারের একই উত্তরাধিকার করবেন। আর তাই সেই পিত্তহীনদের তিনি কি করেন, দত্তক নিয়েছেন। আমরা হোসেও যদি 14:3 পড়ি, বলে যারা আমরা পিত্ত অনাথ ছিলাম, যিশু বলেছেন না যৌনে 14:18 শিষ্যদের, তোমাদের অনাথ রেখে আমি যাব না। তাই আমরা যখন প্রকৃতভাবে ইসরায়েল জাতির মতো ঈশ্বরকে জানতাম না, ব্যভিচারে লিপ্ত ছিলাম, আমাদের পাপের জীবনে আমরা যে কোনো ঈশ্বরকেই উপাসনা করার চেষ্টা করতাম, যেভাবেই বানাতো লোকে বলতো আমরা গাছপালা, নদী নালা, সূর্য চন্দ্র সবই ঈশ্বর আমাদের কাছে, কিন্তু যিনি এটা সৃষ্টি করেছেন তার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তাই সেই আমরা পিত্তহীন, আমাদের পিতা কে, আত্মিক পিতা আমরা জানি না, যে আমরা কোন বংশের স্বর্গের রয়েছি, কিন্তু যিশুকে ধন্যবাদ আজকে আমরা লজ্জিত নই। গীত সংহিতা 68:5-6 বলে যে ঈশ্বর কি করেন, তিনি পিত্তহীনদের পিতা। আগে যিশু সারা পৃথিবীতে কত অনাথ ছেলে মেয়ে আছে, সেই সন্তান, এবং আমরা যারা আত্মিকভাবে অনাথ ছিলাম, পিত্ত, ঈশ্বরকে চিনতাম না, তাদের তিনি পিতা। আপনি মনে করে দেখুন, যদি আপনি ছোটবেলায় জন্মগ্রহণ করেছেন, হারিয়ে গেছেন, আপনার বাড়ি ঘর চেনেন না, আপনার বাবাকে জানেন না, আপনার সারা সমাজে লজ্জা লাগবে না, অসহায় মনে হবে না। আমরাও একসময় এই পাপের জীবনে পবিত্র ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে এই পৃথিবীতে হারিয়ে যাওয়ার মেষের মতো ঘুরে বেড়াতাম, কিন্তু যিশুকে ধন্যবাদ, তিনি আমাদেরকে সেই স্বর্গের পিতার বাসস্থান, যৌনের 14:1 বলে যে তোমাদের জন্য পিতার ওখানে অসংখ্য প্রাসাদে ঘর আছে, তার ব্যবস্থা আমি করব। আর তাই তিনি আমাদের অনাথের, যে ঈশ্বর আমাদের পিতা নয় মুখ দিয়ে বলতে পারতাম না,
তিনি সেটা করে দিয়েছেন তাই রোমিও তাই খ্রিস্টের জীবন আমাদের কি দেয় তিনটে জিনিস দেয় এক পবিত্র জীবন যা পৃথিবীকরণ জীবন আমরা এই পৃথিবীতে থেকেও যেটা বোন মিঠু বলল অনেকে সাক্ষ্য দিলেন যে আমরা এই পৃথিবীর মধ্যে দৈহিকভাবে থাকলেও আমরা খ্রিস্টের কারণ তার আত্মা আমাদের মধ্যে রয়েছে দ্বিতীয় কি পাচ্ছি খ্রিস্টের জীবনে পুনরুত্থিত জীবন মৃত্যুর পর জীবন তৃতীয় কি এই পুনরুত্থিত জীবন অনন্ত জীবন তো আমরা খ্রিস্টের উত্তরাধিকার হিসেবে সহ উত্তরাধিকার হিসেবে শুধু ইহুদীয় প্রত্যেকের এই তিনটে জীবন পাবই তাই তার বংশের সেই উত্তরাধিকার হিসেবে আমরা এটা পাই যদি আমরা পড়ি রোমিও আট অধ্যায় চোদ্দ পনেরো বলছে যে বস্তুত তোমরা এই পৃথিবীতে পৃত্যহীন নও তোমরা ভয়ের আত্মা পাওনি ঈশ্বর তোমাদের যিশুর মধ্যে দিয়ে কি নিয়েছে অ্যাডপ্ট দত্তক নিয়েছে আমরা তার ইহুদি জাতি বলো বা অন্য কিছুর বাইরেও ঈশ্বর থেকে দূরে ছিলাম তিনি এখন সেই আমাদের মতো পৃত্যহীনদের যারা হারিয়ে গেছিলাম অসহায় তাদেরকে তিনি পিতার পরিচয় দিয়েছেন এই ম্যান তাই আমরা বলি আব্বা পিতা পিতা বলে তাকে সম্বোধন করার যে যোগ্যতা আমাদের দিয়েছে তার উত্তরাধিকারী সেটা আমাদের বড় আনন্দের রোমিও আটের ছয়তে বলে আটের ষোলোতে যে তিনি নিজেও আমাদের সাক্ষ্য দিচ্ছেন আটের সতেরোতে বলে যে খ্রিস্টের সাথে আমরা আমরা যদি তার সন্তান হই খ্রিস্ট তার সন্তান তাই তার সাথে সেই অধিকার পেয়েছি এখন আমরা রাজকীয় পরিবারের সন্তান আমাদের আচরণ হবে যাতে আমাদের বংশ মর্যাদা অক্ষুণ্ণ থাকে যে খ্রিস্টের মধ্য দিয়ে যে পিতার সন্তান হয়েছি পিতার রাজকীয় সন্তানের মতো রাস্তাঘাটে হোক পরিবারে হোক আমাদের সেই আচরণ করতে হবে এবং সেই আচরণ করতে গেলে আমাদের কষ্ট আসবে তাই বলেছে যে খ্রিস্টের উত্তরাধিকার মানে কি খ্রিস্টের শুধু বিজয়ী জীবন নয় কষ্টের জীবনটাও আমরা উত্তরাধিকার খ্রিস্টের পরিবারে যুক্ত হলে শুধু আমাদের অর্থ শান্তি সব সব সময় থাকবে তা না আমাদের পৃথিবীর জীবনে কষ্ট ক্লেশ দৈহিক বেদনা উদ্বিগ্ন অনেক কিছু আসবে সেটা ওই খ্রিস্টের আত্মার জীবনে চলার জন্য আসতে পারে তাই বলছে না শুধু খ্রিস্টের উত্তরাধিকার মানে কর্মের সবকিছু আর এই পৃথিবীতে যতক্ষণ থাকবো অন্য কিছু নয় এই পৃথিবীর জীবনেও তার উত্তরাধিকারদের সেই কষ্ট ভোগ উনি যেমন পেয়েছিলেন সেটা আমাদের করতে হয় আর তাই আটের তেরোতে বলে যে আব্রাহাম যে আশীর্বাদ পেয়েছিল ঈশ্বরের বংশের মধ্যে আসবে তার মধ্য দিয়ে বংশ নতুন দেবে ঈশ্বর তা তিনি কিভাবে পেয়েছিলেন বিশ্বাস দ্বারা আর তাই আজকে ভাই বোনেরা আমরা এই খ্রিস্টেতে বিশ্বাস দ্বারা তিনটে জিনিস পেয়েছি উত্তরাধিকার কি খ্রিস্টের মতো খ্রিস্ট যেমন বিজয়ী পুনরুত্থিত জীবনে আমরাও বিজয়ী জীবন যাপন করি দুই জীবনের প্রাচুর্যতা কোন মুহূর্তে আমাদের জীবন শেষ হবে না খ্রিস্ট যেমন অনন্ত আমরাও অনন্ত তিন খ্রিস্টের শান্তি আমাদের জীবনে সর্বদা থাকবে খ্রিস্ট জীবনে হাত ভেঙে যাক পা ভেঙে যাক সংসার ভাঙুক মন ভাঙুক কিন্তু খ্রিস্টের সাথে যে সম্পর্ক তিনি যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে কেউ কেড়ে নিতে পারবে না আমেন আমার বংশের যদি পাওয়ার সম্পত্তি থাকে কেউ আপনাকে ঠকাতে পারে আপনাকে বঞ্চিত করতে পারে কিন্তু খ্রিস্ট তার জীবন দিয়ে যে ঈশ্বরের উত্তরাধিকার দিয়েছেন তার রক্ত দিয়ে তা পৃথিবীর কোনো শত্রু কোনো লোকের ক্ষমতা নেই কোনো শয়তানের ক্ষমতা নেই সেই আপনাকে উত্তরাধিকার থেকে তার আশীর্বাদ থেকে তার সমস্ত প্রতিশ্রুতি থেকে তার দেহের মধ্যে যে সহভাগিতা থেকে কেউ বঞ্চিত করতে পারে আর এটাই হচ্ছে সত্য ঈশ্বরের উত্তরাধিকার যার সমান বিচার তিনি হচ্ছেন ন্যায় বিচারক আমাদের পরিবারে অনেক সময় ন্যায় বিচার চায় পিতা মাতার কাছে হয়তো তারা সীমাবদ্ধতার মধ্যে মানুষের জীবনে সেটা করতে পারেন না সবসময় কিন্তু আমাদের ঈশ্বর তিনি অনেক বেশি আমাদের মা বাবা বা পরিবারের থেকে ন্যায় বিচারক তিনি ভুল করেন না
আর তাই তার মধ্য দিয়ে আমরা সেই আশীর্বাদ পেয়েছি। যোহনের 20:17 পড়ব, ঈশ্বর শুধু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের কি করেনি, একত্রিত করেননি, আর কি করেছেন, উনি উনি আমাদের স্বীকারোক্তি দিয়েছেন যে হ্যাঁ পিতা এরা আমার ভাই বোন। যোহনের 20:17 খ্রিস্ট যখন কবর থেকে উঠে যখন মরিয়মের সাথে দেখা করলেন তখন কি বলে সম্বোধন করেছে, মরিয়ম আমার ভাইদের বলেনি যে আমার অন্য কিছু, আমার ভাই। তিনি নিজে বলেছেন আপনাকে আমাকে, তার সেই সময় শিষ্যদের ভাই হিসেবে পরিচয় দিয়েছেন, কারণ আপনি পিতা। খ্রিস্ট যা উত্তরাধিকার পাচ্ছে আমরাও তাই পাব, সে কত বড় আনন্দ, কেউ কেটে নিতে পারবে না। আপনার বংশের অনেক সম্পত্তি আছে, লোকে ট্রিক করে নিতে পারবে, চালাকি করে প্রতারণা করতে পারবে, খ্রিস্ট আপনার জীবনে কোনো প্রতারণা করার জায়গা দেয়নি, কেউ আপনাকে প্রতারণা করে আপনার খ্রিস্টের অধিকার উত্তরাধিকার কেড়ে নিতে পারবে না। তিনি স্বয়ং তার জীবনের মধ্য দিয়ে এই উত্তরাধিকার আমাদের দিয়েছে। আমরা যেমন খ্রিস্টের খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সেই পিতা, পিতার যা কিছু সব আমাদের। আর তিনি যিশু শুধু ভাতৃ বলেনি, আর এই ভাতৃর মধ্যে দিয়ে তিনি লজ্জিত না, তিনি বলছেন যে আমি লজ্জিত নই। যদি হিব্রিয় 2:11 দেখি তিনি বলেন যে তোমরা সকলে এক হইতে উৎপন্ন, এক তিনি পিতার কাছ থেকে আমার মধ্য দিয়ে তোমরা উৎপন্ন হয়েছো, বিশ্বাসের দ্বারা আমরা সেই বংশ মর্যাদা পেয়েছি, সেই উত্তরাধিকার পেয়েছি, আমাদের ভালো কাজের জন্য না। আমরা কুলাঙ্গার সব ছিলাম ঈশ্বরের সামনে, যদি কুলাঙ্গার হয় পৃথিবীর বাবা মারা হয়তো সম্পত্তি দেয় না। আবার অনেকে বলে কেউ তুমি ধর্ম পরিবর্তন করেছো, খ্রিস্টান হয়ে গেছো, তোমাকে আমরা সম্পত্তি দেবো না। পৃথিবীর মা বাবা এরকম ভাবতে পারে, কিন্তু ঈশ্বরের সন্তানরা যারা আছে তাদের জীবনে কোনোদিন খ্রিস্ট লজ্জিত হয় না। আপনি কি খ্রিস্টকে নিজের প্রভু বলতে লজ্জা পান? আমার তো মনে হয় না। তার উদাহরণ আপনাদের সাক্ষ্য দিয়েছে আজকে যে কিভাবে আপনারা একের পর এক খ্রিস্টের জন্য করেছেন। আর তাই খ্রিস্ট আমাদের কি বলছেন, খ্রিস্ট বলছেন কেননা পিতা তুমি আমাদের যাদের দিয়েছো, কাদের, আপনাকে আমাকে খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর মনোনীত করেছে যে এরা আমার বংশ হবে, এরা আমার আগামী দিন হবে, এরা আমার আগামী দিনের রাজত্বের উত্তরাধিকার হবে। উইল করে দিয়েছে যিশুর মধ্য দিয়ে, যিশুর মধ্য দিয়ে আমাদের উইল, আমরা যিশুর মধ্য দিয়ে সেই দত্তক হয়েছি ঈশ্বরের। আর এই দত্তক আমাদের জীবনে রাস্তাঘাটে আমরা যদি দেখি কত অনাথ শিশু, তারা মা বাবা নেই। আপনাদের হৃদয় কি এই হৃদয়ের সাথে যুক্ত হয় না? ঈশ্বর আমাদের হারিয়ে যাওয়া জীবনকে তার সাথে খ্রিস্টের মধ্য দিয়ে এনেছে। আপনাদেরও দায়িত্ব সেই ঈশ্বরের ভালোবাসা আপনাদের পরিবারে সন্তান দত্তক নেওয়া। আমি একজনের ঘটনা জানি, আজকে পড়ছিলাম গতকালকে, সে ভদ্রলোক ছোটবেলায় তিনি নিজে তার বাবা মা দুজন দত্তক নিয়েছিল, তাকে জন্মগ্রহণ দেওয়ার পরও একজন ছিল ভারতবর্ষ থেকে আর একজন ছিল সাউথ কোরিয়া থেকে, দক্ষিণ কোরিয়া থেকে। এবং তিনিও বড় হয়ে যখন বিবাহ করেন তার স্ত্রী তিনটে দত্তক সন্তান নেন। তাই আমরা যে ঈশ্বরের উপাসনা করি, আমরা তার বংশের ছিলাম না, তার জাতের ছিলাম না, পৃথিবীতে বললাম না যে পদবিটা দেওয়া হয় দেখে বিচার করি তুমি কোন বংশের কোন জাতের, খ্রিস্টের সাথে যারা যুক্ত হয় তার বংশ পরিচয় আমাদের নামের সাথে কি আছে, খ্রিস্ট বিশ্বাসী, আমরা খ্রিস্টের, আমরা খ্রিস্টের, আমরা খ্রিস্টের, আমেন। আমাদের কোনো জাত নেই, আমরা একটাই জাত, খ্রিস্টের জাত। আমাদের মধ্যে উচ্চ নিচ্চ কেউ নেই, পৃথিবীর একমাত্র পবিত্র এবং সমস্ত ন্যায়পরায়ণ ঈশ্বর হচ্ছেন খ্রিস্ট এবং তার মধ্য দিয়ে ঈশ্বর পিতা। আর কোন ঈশ্বর পৃথিবী থেকে এই মর্যাদা প্রতিটা মানুষকে সমানভাবে দেয়নি, তিনি হচ্ছেন একমাত্র ন্যায় বিচারক, তিনি প্রতিটা মানুষকে ইহুদি জাতি আর অইহুদি জাতি যে যার ধর্ম হয়ে সব মুছে এক করে দিয়েছেন যিশু।
আজকে আমাদের বংশের থেকে যখন জন্মায় তার মধ্যে জাতপাতের উৎপন্ন হয় কিন্তু খ্রিস্টের যারা জাত হয় তাদের একটাই জাত তারা খ্রিস্টের পবিত্র জাত আর তাই খ্রিস্ট বলেছে পিতা তুমিও যেমন আমাকে দিয়েছো এরাও তোমার আমরা খ্রিস্টের মধ্য দিয়ে ভাই বোন আজকে যখন আমরা উত্তরাধিকার পেয়েছি খ্রিস্টের তখন কি আমরা ভাবি আমার জীবনে আমার বন্ধু কি দিল আমার শ্বশুর কি দিল আমার শাশুড়ি কি দিল আমার মা কি দিল আমার বাবা কি দিল আমার মামা কি দিল আমার জ্যাঠা কি দিল যারা খ্রিস্ট জাত তারা দেখুন খ্রিস্ট কি দিল খ্রিস্ট তার জীবন দিল যে জীবন আমাদের জন্য এক নতুন দুয়ার খুললো যে যা কিছু আমার পিতা এদের সবকিছু সহভাগিতা পাবে তারা সহ অংশীদার হলো তারা সহ প্রতিশ্রুতি পেল তারা এই দেহের মধ্যে দিয়ে সহ এই একই দেহের বদ্ধতায় পেল তাই খ্রিস্টে আমাদের বিজয়ী জীবন আছে এর জন্য কোনো লজ্জা নেই খ্রিস্ট আমাদেরকে ভাই বলতে লজ্জা বোধ করেননি আর আমরাও খ্রিস্টের জন্য সেই বংশ পরিচয় নিয়ে সমস্ত তার মহিমা বহন করব আমাদের উইল হচ্ছেন যীশু খ্রিস্ট বলেছেন আমার যা কিছু পিতা এদেরও তাই খ্রিস্ট আমাদের এত বড় রাজকীয় অধিকার দিয়েছে আছে আপনার জীবনে কোনো খেত আপনার জীবনে কি নেই পৈতৃক সম্পত্তি বা অন্য কিছু অধিকার খ্রিস্ট স্বয়ং আপনাকে তার নিজের জীবন দিয়ে তার পিতার সর্বকিছু অধিকার আপনাকে দিয়েছেন আর তাই আপনার এই বিজয় জীবনে কোনো লজ্জা নেই কি পেয়েছেন কি পাননি কারণ খ্রিস্টের মধ্যে দিয়ে পিতার স্বর্গের সম্পত্তি আপনি পেয়েছেন তার উত্তরাধিকারের মর্যাদা আপনি পেয়েছেন তাই আজকে আমরা লজ্জিত নই সেই জন্য সাধু পৌল বলেছেন গালাতীয় 2:20 কি বলেছেন যে খ্রিস্টের সহিত আমি ক্রুশাপিত হয়েছি আমি আর জীবিত নই আমার বংশ পরিচয় আমার উইল আমার উত্তরাধিকার খ্রিস্টেতে খ্রিস্ট হচ্ছে আমার বংশ পরিচয় খ্রিস্ট জাত আমি তাই খ্রিস্ট আমার মধ্যে জীবিত রয়েছে আরো বলেছেন যে আমি এখন যা করি খ্রিস্টের ঈশ্বরের পুত্র যীশুতে বিশ্বাস করি যাহা আমাকে প্রেম করলেন এবং আমার ভালোবাসাটা তার এমন তিনি তার জীবন দিয়ে ঈশ্বরের পরিবারে দত্তক পুত্র নিলেন আপনি ভালোবাসে আজকে কি কোনো রাস্তার একটা ভিখারিকে ঘরে তুলে খাওয়ান না আপনার পেটের সন্তানকে সর্বদা পরিচর্যা করেন ভেবেছেন ওই অনাথ সন্তানটার জন্য পৃথিবীতে কে ভাববে আপনি আমি না ভাবলো ঈশ্বর ভাবেন আর উনি ভেবেছিলেন বলেই আমাদের মতো সন্তানদের যীশুকে পাঠিয়ে দত্তক নিয়েছিলেন সেখানে সমাপ্ত নয় বোন আমরা খ্রিস্টীয় জীবনে সেই খ্রিস্টের আত্মা যদি থাকে খ্রিস্টের ভালোবাসা অনাথদের জন্য থাকবে অন্তত পরিবারে প্রতিটা পরিবারে যদি একটা সন্তানকে আমরা নিতে পারি সেটা হবে খ্রিস্টের আত্মার এক নতুন পরিচর্যার জীবন ভাবুন যে খ্রিস্ট তার জীবনকে দিলেন শুধু না সেটা প্রেম তার অধিকারটাকে দিলেন তার মধ্যে দিয়ে বাবা পিতা ঈশ্বর এরা তোমার আমার যা কিছু তা তোমার ওদের দাও আজকে আমরা অনাথ নই আমাদের জীবনের সব থেকে বড় পরিচয় খ্রিস্টে আমাদের রাজকীয় উত্তরাধিকার আমরা তার এবং তার উত্তরাধিকার আমার বিশ্বাস আব্রাহাম যে বিশ্বাস দ্বারা ধার্মিকতার উত্তরাধিকার পেয়েছেন যার ধর্ম সবকিছুর ঊর্ধ্বে ঈশ্বর আপনাকে আমাকে সেই নতুন জাত করেছেন নতুন বংশে দত্তক নিয়েছেন যার মধ্য দিয়ে আমরা আব্বা পিতা বলি তাকে যীশু আমাদের ভাতৃ বলে সম্বোধন করেছেন তিনি লজ্জিত হননি আপনি কি আপনাদের এই মণ্ডলীতে কাউকে ভাই বলতে বোন বলতে লজ্জিত হন অথবা আপনি কি আজকে খেদে রয়েছেন যে আমি তো উত্তরাধিকার সূত্রে অনেক কিছুই পেলাম না অথবা আপনার পরিচয় কি বৃত্তহীন আজকে যীশুকে জানেন না যে অবস্থানেই থাকুন না কেন যীশু যাদের দিয়েছে আর যারা পাননি প্রত্যেকেরই ঈশ্বর তিনি চান একই অধিকার দিতে যা
তার জীবনের মধ্য দিয়ে পিতা দিয়েছেন আমাদেরকে, আপনাকেও দিতে চান। আসুন আমরা সেই সন্তানের মর্যাদায় লজ্জিত না হয়ে সমগ্র সেই রাজকীয় উত্তরাধিকার পৃথিবীর সবকিছু ঈশ্বরের আর আমাদের তিনি দেবেন বলেছেন, সেই অধিকার পেয়েছি না আগামী দিনে পূর্ণতায় পাব। আসুন তাকে ধন্যবাদ জানিয়ে আমরা সেই জায়গায় উত্তীর্ণ অংশে দাঁড়াই যেখানে খ্রিস্টের সমস্ত গরিমা বহন করবে আমাদের লজ্জা না, কারণ উনি আমাদের লজ্জাকে নিবারণ করার জন্য ক্রুশে নিজেকে বলিকৃত করেছেন, যার মধ্য দিয়ে আমরা এক কৃত পরিচয় এবং উত্তরাধিকার পেয়েছি। ধন্যবাদ প্রেমময় পিতা তোমার আশীর্বাদের জন্য, তুমি যে অধিকার আমাদের দিয়েছ সেই অধিকারে চলার আত্মিক জীবনে আমাদের পরাক্রম দাও, যাতে এই দুর্জয় পৃথিবীতে লোভ প্রলোভন প্রতারণা বঞ্চনা আমাদের যাতে ভেঙে না দেয়। আমরা জানি তুমি দিয়েছ সেই স্বর্গের রাজকীয় উত্তরাধিকার, তো যেখানে পৃথিবীর সবকিছু তোমার সেখানে তুমি তোমার পুত্রকে দিয়ে তোমার করেছো, আমাদেরকে দত্তক নিয়েছো। তাই শুধু দত্তক বলে আমরা অবহেলিত নই প্রভু, তুমি খ্রিস্টকে যা অধিকার দিয়েছো সেই একই অধিকার আমাদের দিয়েছো তোমার স্বর্গরাজ্যে। তাই তোমাকে দুহাত তুলে ধন্যবাদ জানাই, ধন্যবাদ তোমার পবিত্র বাক্য এবং ধন্যবাদ তোমার পুত্র যিশুর জন্য। প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, জয় যিশু, আমেন।